হাতির বাচ্চার মতো দেখতে শিশু সন্তানের জন্ম দিয়েছে নরওয়ের এক দম্পতি। আর এই খবর পাওয়া মাত্রই তাদের বাড়ির সামনে ভিড় জমিয়েছে সেখানে বসবাসরত হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষেরা। হিন্দু দেবতা শ্রী গণেশের সঙ্গে শিশুটির মিল রয়েছে বলে হাতে ফুলের ঝুড়ি নিয়ে তাকে দেখতে তাদের বাড়ির সামনে উৎসুক ধর্মালম্বীদের ভিড়। তবে এই ঘটনায় প্রচণ্ডভাবে বিরক্ত এবং হতাশ আলেকজান্ডার এবং লোলা আন্ডারসন নামে ওই দম্পতি। বাচ্চাটি অর্ধেক মানুষ এবং অর্ধেক হাতির মতো দেখতে। আলেকজান্ডার এবং লোলা অ্যান্ডারসন দম্পতি প্রথমে চেষ্টা করেছিল পুরো ব্যাপারটিকে গোপন রাখার জন্য, কিন্তু অতি দ্রুতই এই বাচ্চার ছবি তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। আন্ডারসন দম্পতিকে ভারতে সেলিব্রিটি হিসেবে ভ্রমণের আমন্ত্রণ দেয়া হয়, কিন্তু এইরকম সন্তান জন্ম দিয়ে এই দম্পতি মোটেও খুশি নন। লোলা অ্যান্ডারসন বিরক্ত হয়ে সাংবাদিকদের বলেন, বাইরের লোক ঘোরাঘুরি যা আমার একদম ভালো লাগছে না। যদি তারা আমাদেরকে শান্তিতে থাকতে না দেয় তাহলে আমরা তাদেরকে বাইরে বের হয়ে ছুরি মারব। তিনি আরো বলেন, আমার বাচ্চাটাকে দেখতে কিছুটা হাতির মতো আর কিছুটা আদার মতো লাগছে। যদি দর্শনার্থীরা আরেকটি ফুলের ঝুড়ি আমার হাতে তুলে দেয় তাহলে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আমি তাদের আচরণে বিরক্ত। বাচ্চার নাম কি দেখেছেন এ প্রশ্নের জবাবে লোলা অ্যান্ডারসন বলেন, যেহেতু সে দেখতে হাতির মতো তাই তার নাম এখনো রাখা হয়নি। এদিকে শিশুটির বাবা বলেন, আমরা বাচ্চাটির নাম কখনোই রাখবো না। সত্যি কথা বলতে এই অদ্ভুত আকৃতির বাচ্চাটি নিয়ে আমরা সত্যিই বিরক্ত। আমরা একে আমাদের আন্ডারগ্রাউন্ডে রেখে দিয়েছি আর আপাতত হাতিদা নামে ডাকছি। যদি ভারত সরকার এই বাচ্চাটিকে কিনতে আগ্রহী হয় তাহলে আমরা তাকে বিক্রি করে দিব। তাহলে হয়তো ভারত সরকার বাচ্চাটিকে তাজমহলে থাকার ব্যবস্থা করে দেবে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।